গুড ইভিনিং টিএফএল চ্যানেলে সবাইকে স্বাগত। টিএফএল মানে ট্রাভেল, ফুড অ্যান্ড লাইফস্টাইল। আবারও ঢাকা শহরে বেরিয়ে পড়েছি কিছু জায়গা অনুসন্ধান করতে। আমিও দেখব, আপনাদেরকেও দেখাবো, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। আচ্ছা, এই সম্পর্কে একটা তথ্য দিই, সেটা হচ্ছে এটা এসএম হল, সলিমুল্লাহ হল। এটা অনেকটা এরিয়া নিয়ে তৈরি। ঢাকা শহরের মধ্য দিয়ে যেতে যেতে মাঝে মাঝে বিভিন্ন শিল্পীর হাতে তৈরি বিভিন্ন ভাস্কর্য চোখে পড়ে। এই এসএম হলের পাশে এরকম একটা ভাস্কর্য, একই সাথে বিভিন্ন গুণী মানুষের সমাহার। এইখানে বিভিন্ন বড় বড় মানুষ, বঙ্গবন্ধু থেকে শুরু করে, জাহানারা ইমাম থেকে শুরু করে, প্রত্যেকে এখানে হাতে তৈরি ভাস্কর্য। এই সেই জাগ্রত শহীদ মিনার, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি? এই সেই শহীদ মিনার। ভাষা আন্দোলনে বাংলা ভাষার দাবিতে এখানে জব্বর, রফিক, শফিক সবাই প্রাণ দিয়েছিলেন। তাদের শ্রদ্ধা জানাবার জন্য এই স্মৃতিসৌধ শহীদ মিনার নির্মাণ হয় বাংলাদেশে। আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা। ঢাকা আজিমপুর থেকে খানিকটা এগিয়ে আসলে পরে হচ্ছে, দেখালাম শহীদ মিনার, সেই রাস্তা থেকে ধরে চলে আসলে পরে হচ্ছে এখানকার বিখ্যাত কার্জন হল। লর্ড কার্জনের সময় এটা নির্মাণ হয়েছিল। কার্জন হল 1947 সালের আগে এটা ক্যাম্পাস ছিল ঢাকা কলেজের, বর্তমানে এটি ঢাকা কলেজেরই একটি ডিপার্টমেন্ট। বিস্তীর্ণ এলাকা নিয়ে তৈরি, বর্তমানে এটি ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট, না কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, ফিজিক্স কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। ওয়ান্ডারফুল, অপূর্ব একটা ভাস্কর্যের নিদর্শন এটা। এই হচ্ছে দোয়েল চত্বর, আর ঠিক দোয়েল চত্বরের এই পাশটাতেই কার্জন হল। ঢাকা ইউনিভার্সিটির হাতিম চত্বর, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই একটি মসজিদের একদম গায়ে তার শেষ ইচ্ছা ছিল যে তাকে কবর দেওয়া হয়, যাতে তিনি কবর থেকেও আজানের ধ্বনি শুনতে পান। সেই জন্য তাকে এখানেই কবর দেয়া হয় এবং পরবর্তীতে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা লাভ পায়। ঢাকা ইউনিভার্সিটির ভেতর এটি সামাজিক বিজ্ঞানের, ভাষা আন্দোলনের শহীদ রফিক, শফিক, জব্বর, সালাম। এটা হচ্ছে কলাভবন ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটির কলাভবন। এই হচ্ছে চারুকলার বকুলতলা। এই গাছটার নিচে এখানে একটা প্ল্যাটফর্ম করা আছে, যদিও বিকেল হয়ে সন্ধে হয়ে গেছে তাই দেখানো যাচ্ছে না। এখানে সমস্ত আর্ট অ্যান্ড কালচারের প্রোগ্রাম হয় অ্যাকচুয়ালি। আর এই হচ্ছে চারুকলা ভবনটা, এটার ভেতরে অ্যাকচুয়ালি ভিডিও করা যায়নি। এখানে অনেক রকম আর্ট অ্যান্ড কালচারের সমস্ত কিছু সংগ্রহ করা আছে। এই জায়গাটির আগের বার আমি এসেছিলাম, তখন নবান্ন উৎসব চলছিল নভেম্বর মাসে, and it was excellent.